বাজেট কম হলে এটা নিয়ে নিতে পারেন, মানে 36000 টাকা আইফোন 11 64 এসি 2020 যে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে একদম, যেটা অরিজিনাল চার্জার, কোনো চার্জার কেবল সব আর কোনো কিছু না, 11 প্রো মোটা বক্স মানে সব থাকবে বক্সে, সব থাকবে বক্সে 64GB 60 নাথিং ফোন ওয়ান একদমই ভাই ফ্রেশ পাচ্ছি ডিভাইস তো একদম মানে কোনো ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা ছাড়া এক্সেসের ডিসপ্লে সব থেকে ভালো, 12 11 এর থেকে এক্সেসের ডিসপ্লে মাস্ট ম্যাক্সের 18000 ফ্ল্যাট 18000 টাকা 18000 আইফোন 7 প্লাস 128GB ফ্ল্যাট 28 করে দেন সাথে চার্জার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনার চ্যানেলে শুধুমাত্র আপনার চ্যানেলে এটার প্রাইস পড়বে 9000 টাকা 9000 এটা কি ভালো প্রাইস, সুপার এমোলেড ডিসপ্লে 18500 টাকা বলে 18500 এক্সপেরিয়া 1 টা না বাপ, এটা আবার পলিগন এটা মাত্র বের করে রাখছে আর কি, মাত্র আসছে ফোন ও বাইরে থেকে যেভাবে আসছে যেভাবে আসছে ভাবে যেটা নিচে আসলে আপনি বলতে পারবেন না। আচ্ছা একদম 20000 টাকা ফ্ল্যাট 20000 ফ্ল্যাট 20000 টাকা এটা আবার 8512 512 8512 আর 100000 এটা তো চার্জার থাকবে, তো এটা চার্জার থাকবে সব প্রতিটা ফোনের সাথে আমরা চার্জার প্রোভাইড করি 30000 টাকা বলবেন 30 একটু বেশি বেশি হয়ে যায় না ভাই, এটা এখন মার্কেটিং নাই। S20 FE এর প্রাইস কেমন পাচ্ছে বলেন? S20 FE এর প্রাইস হচ্ছে 24000 টাকা পড়বে, 24 করে 24 করে টক লাইকই করবেন, তার কিন্তু মাস্ট বি ডিভাইস গুলো ট্রাই করেন, হ্যাঁ অবশ্যই, কারণ এগুলোর ক্যামেরা দেখলে আপনার কিন্তু খুশি মাথা নষ্ট ক্যামেরা, প্রত্যেকটার সাথে IMEI ম্যাচিং করে কিন্তু ব্যাকশেল আছে, আপনি যদি দেখে নেবেন সহজ ছিল কত 53 এটা ডিসটেন্স তো বুঝতে পারতেছেন ভাই, বক্স বক্স ছাড়া ফোনে ডিসটেন্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারো চলে আসছি আপনাদের সামনে ইউজড এর বেশ ভালো কিছু কালেকশন নিয়ে, আজকে কিন্তু থাকবে চমকপ্রদ কিছু ডিভাইস, মানে প্রত্যেকটা ডিভাইস থাকবে 100% ফ্রেশ কন্ডিশনে, যারা বলেন যে ভাই ফ্রেশ ডিভাইস লাগবে ভালো একটা প্রাইজের মধ্যে নিয়ে যাচ্ছি যমুনা ফিচার পার্ক থেকে, তারা কিন্তু আজকের এই ভিডিও একটু স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা ডিভাইসে ভালো কন্ডিশন উইথ ভালো প্রাইস কিন্তু আজকে আমরা পেয়ে যাবো। তো কী কী ডিভাইস আছে শুরুতেই একটু যদি আমি পরিচয় করাই দিই, বক্স সহ কিন্তু আমরা ওয়ান প্লাসের কালেকশন পাচ্ছি, ওয়ান প্লাসের 8T ওয়ান প্লাসের 9 আর অ্যাভেলেবেল আছে উইথ ফুল বক্স কিন্তু এগুলো, আর সবচেয়ে মজার কথা হচ্ছে নাথিং ফোন ওয়ান, অনেকেই কিন্তু এখন বলেন যে ভাই নাথিং ফোন ওয়ানটা ভাল লাগে বাট ইউজ নিতে যাচ্ছি একটু কম দামের মধ্যে, তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে ফুল বক্স সহ নাথিং ফোন ওয়ান পারচেস করতে পারবেন। স্যামসাং এর কালেকশন দেখেন, বক্স সহ S21 Ultra আর বক্স ছাড়া মিড বাজেট লো বাজেট ফ্ল্যাগশিপ থেকে নন ফ্ল্যাগশিপ যত ডিভাইস পাওয়া যায় মার্কেটে আই থিঙ্ক প্রত্যেকটাই ভালো কন্ডিশনের মধ্যে ভালো প্রাইজে আজকে আমরা অবশ্যই পেয়ে যাবো। আর অ্যাপেলের কথা যদি বলি পেয়েছি AC 2020 রেড কালার ফুল বক্স, এছাড়াও আইফোন 11 প্রো 12 প্রো ম্যাক্স আইফোন 12 কিন্তু থাকতেছে, আর যদি বক্স ছাড়া বলি আইফোন XS তারপর হচ্ছে 11 প্রো 11 থাকবে, আইফোন XR অ্যাভেলেবেল আছে, 7 প্লাস আছে, অবশ্যই ভালো একটা প্রাইস থাকবে। পাশাপাশি অনেকেই বলেন যে ভাইয়া পিক্সেল 6টা এখন আমরা কোথাও খুঁজে পাই না ইউজড, ভাইয়ের কাছে কিন্তু 6টা অ্যাভেলেবেল আছে, 5 আছে, এখানে সনি এক্সপেরিয়া কালেকশন পাচ্ছি, LG ভেলভেট আছে, লো বাজারে স্যামসাং আছে, মানে সব কিছু মিলায় নতুন একটা শপ, নতুন একজন ভাইয়া না সবটা নতুন বাট ভালো একটা প্রাইজে কিন্তু চলে আসছে অনেকদিন পর, ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় নতুন শপের পরিচয়, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, ভাইয়ের শপটা কিন্তু মার্শাল্লাহ বেশ সুন্দর করে ডেকোরেশন করা, স্পেশালি যারা ল্যাপটপ খুঁজেন যে ভাইয়া ল্যাপটপ কোথায় পারচেস করবো, ফোনের পাশাপাশি ল্যাপটপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ভাইকে কিন্তু করতে পারে ইনশাআল্লাহ। ভাই একটু লোকেশনটা ক্লিয়ার করুন। আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক A, শপ নাম্বার হচ্ছে 28A2 ভালো ব্যাপার এটা কিন্তু, আর এখন তো মেবি গ্রিন লাইনের গ্রিন লাইনের এখন ইস্যু পড়ে না, আপডেট দেওয়াই থাকে, 13 আপডেট দেওয়া থাকে। আচ্ছা OnePlus 8T টা পাচ্ছি ভাই? জি OnePlus 8T, এটাও ফুল বক্স, এটা 8128GB কালারটা জোস ভালো লাগে। আচ্ছা এটার প্রাইস কেমন পাবো? হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে 31500। এটা কি ভালো প্রাইস না বেশি প্রাইস? এটা ভাই কন্ডিশন অনুযায়ী ভালো প্রাইস, ফোন কন্ডিশন অনুযায়ী ভালো প্রাইস। আচ্ছা কন্ডিশন কিন্তু মানে জাস্ট অসাম, আপনাদের ভালো লাগতে বাধ্য হয় এত সুন্দর একটা কন্ডিশন। ভাইয়ের আস্কিং প্রাইস হচ্ছে কত? 31500 টাকা। ফোন দিলে কিছুটা অনার করা যায়, ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। এরপর আসি নাথিং ফোন ওয়ানে, নাথিং ফোন ওয়ান একদমই ভাই ফ্রেশ পাচ্ছি ডিভাইস তো একদম মানে কোনো ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা ছাড়া একদম বক্স সব সহ আছে, চার্জার আমরা দিয়ে দিব। আচ্ছা স্টোরেজ কত এটা? স্টোরেজ হচ্ছে 8128 8128GB উইথ চার্জার কিন্তু থাকবে ভাইরাই প্রোভাইড করবে, হ্যাঁ চার্জার অবশ্যই। আচ্ছা নাথিং ফোন ওয়ান টার প্রাইস কেমন পাচ্ছেন? এটার প্রাইস পড়বে হচ্ছে 31000 টাকা, 31000 টাকা নাথিং ফোন ওয়ান, নাথিং ফোন ওয়ান জি, 8128GB ফুল বক্স, ফুল বক্স এবং কন্ডিশন সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ লাইক নিউ ডিভাইস থাকবে মার্কেটে, মনে হয় এটা বেস্ট প্রাইস আমার মতে। এটা হচ্ছে 12 128GB 128GB জি। ব্যাটারি কেমন থাকবে ভাই? এটা এটা মেবি 90 আপ
90 আপ থাকবে 90 আপ থাকবে জি আচ্ছা আইফোন 12 ব্যাটারি হেলথে গেলাম 87 আছে 87 ও আচ্ছা সরি 87 মানে যা আছে যেটা আছে অথেন্টিক আছে কোনো বুস্ট বাগ ই না কোনো ঝামেলা থাকবে ইনশাআল্লাহ একটু প্রাইস আসি তাহলে ভালো প্রাইস এটার প্রাইস পড়বে 128 জিবি এটা 53 পড়বে 53 মানে 53000 টাকা 128 জিবি উইথ ফুল বক্স আইফোন 12 কালারটা সুন্দর পিছনে কিন্তু বট পলি করা আছে হ্যাঁ পলি রলিক প্রোটেক্টরও মনে দেওয়া আছে আছে গোল্ডেন কালারের মধ্যে এটা কি 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স আচ্ছা বড় বড় ক্যামেরা 13 প্রো কন্ডিশনটা দেখেন ভাই একটা স্ক্র্যাচও নেই পার স্ক্র্যাচে 500 টাকা করে কমায় দিবে ফোনে আচ্ছা স্ক্র্যাচ একদম থাকবে একদম থাকবে না পার স্ক্র্যাচে 500 কমায় দিবে আচ্ছা ইউএসএ ডিভাইস আছে এটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রেস কত ভাই এটা এটা 256 জিবি 256 জিবি স্টোরেজ ব্যাটারি কেমন আছে 90 আশেপাশে আছে 90 এর আশেপাশে তার মানে ভালো কন্ডিশনে পাচ্ছি আমরা একটু সচক্ষে না দেখে তো আসলে বিশ্বাস করব না হ্যাঁ 89% ভাই 89% আচ্ছা এবার প্রাইস আসে প্রাইস কেমন দিচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে 96 96 জি 96 দোকান মাশাআল্লাহ দিলে বড় আছে বসে যতক্ষণ চেক করতে ইচ্ছা আছে আচ্ছা ব্যাটারি কিন্তু ভালোই আছে 93% ব্যাটারি 93 হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইস পড়বে 48 মানে 48000 টাকা 48000 টাকা ফুল বক্স সহ আইফোন 11 প্রো 64 জিবি জি ব্যাটারি কিন্তু খুবই ভালো আছে আচ্ছা আইফোন এসি 2020 যে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে একদম যেটা অরিজিনাল চার্জার কোনো চার্জার কেবল সব আর কোনো কিছু না একদম নোংরা ইউজ করছে ভাবেই আছে ইউজ করছে যেভাবেই আছে একটু আচ্ছা ওকে এসি 2020 স্পেশাল কালারটা জি এই যে স্পেশাল রেড কালার প্রোডাক্ট লেখা থাকে না জি জি ব্যাটারি কেমন থাকতে পারে ভাই এটা ব্যাটারি 90 উপরে আছে 90+ 90+ 100 GB 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 100
হচ্ছে 12256 হ্যাঁ কন্ডিশন তো ফ্রেশ ডিভাইস তো কোনো ঝামেলা নেই ডিভাইসে কোনো ঝামেলা নেই সব চেক করে দিব আমরা আচ্ছা তাহলে একটা প্রাইস দিয়ে দেন ভালো এটার প্রাইস পড়ে 53 আমার মতে ভালো প্রাইস দেবে প্রোডাক্ট অনুযায়ী ভালো প্রাইস মানে মানে কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে একদম মানে পুরো ফ্রেশ মানে ধরা যাবে না এটা ইউজ হয়েছে বা কভারের একটু একটু দাগ থাকবে ফোনে যেহেতু ইউজ ফোন মানে ওরকম বোঝা যাবে না ওরকম বোঝা যাবে না ফ্রেশ থাকবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আমি বলি ভাইয়ের আস্কিং প্রাইস শপে আসেন আই থিঙ্ক ভাইয়া কিন্তু আপনাদের ডিসকাউন্ট করে দেবে শপে আসলে আমি নিরাশ করব না কাউকে আচ্ছা নিরাশ হবেন না এবং ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা কিন্তু একদম ফ্রেশ থাকতেছে হ্যাঁ প্রতিটা ফোন আসলে S21 প্লাস প্লাস জি আচ্ছা এরপরে কি S21 টা দেখেন S21 দেখেন হ্যাঁ আচ্ছা S21 এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক বলে যেটাকে আর কি বেবি পিঙ্ক খুবই সুন্দর কিন্তু ডিভাইস গুলো না লুকস একদম অসাম একদম অসাম দেখতে একই সাইজ হচ্ছে ছোট বড় সাইজ ছোট হ্যাঁ S21 এটা স্টোরেজ কেমন আছে এটা হচ্ছে 128 GB
আমি বলি ক্যামেরার জন্য যারা আমাদের মতো আসলে ভিডিও করবেন, টিকটক লাইক করবেন, তারা কিন্তু ক্যামেরা দেখলে আপনার কিন্তু মাথা নষ্ট ক্যামেরা আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা প্রাইজে আসবো ভাইয়া, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 31,000 টাকা পড়বে। 31,000 128 GB, 128 GB, আর 256 GB পড়বে হচ্ছে 32,500, 32,500 আর হচ্ছে 31,000। এটা কি ভালো প্রাইস? আমি জানি না, আপনারা কমেন্ট করবেন আর ভাইয়ার আস্কিং প্রাইস সবাই আসলে ভাই কিন্তু আপনাদেরকে নিরাশ করব। সাথে আমরা চার্জার দিয়ে দিতেছি প্রতিটা ফোনের সাথে, স্যামসাং এর উইথ চার্জার ফাস্ট চার্জ হবে, তো অ্যাডাপ্টেড ফাস্ট চার্জিং হবে, তাহলে কিন্তু ভালো ব্যাপার। ভাইয়ের কাছে S21 এর 8128 এবং 8256 প্রত্যেকটা অ্যাভেলেবেল, ভালো প্রাইস ছিল ভাইয়া বলছে। প্রত্যেকটাতে সব ঠিকঠাক আছে কিনা। কত ছিল প্রাইস? 24,000 টাকা, সাথে চার্জার দিয়ে দিব আমরা। আপনার চ্যানেলের নাম্বার অবশ্যই আমরা ডিসকাউন্ট করতে পারবো। আচ্ছা, এরপরে লো বাজারের ডিভাইসে চলে আসে স্যামসাং, কত এটা? এটা S10, স্যামসাং গ্যালাক্সি S10, মার্কেটে পাওয়াই জানাবে, একদম রেয়ার ফোন এখন, মানে এখন রেয়ার হয়ে গেছে, একদম রেয়ার হয়ে গেছে। আচ্ছা স্টোরেজ কত এটা? এটা হচ্ছে 8128 GB, 8128 GB। আচ্ছা একটু প্রাইস আসি তাহলে ভাই, এটার প্রাইস হবে অনলি 23,000 টাকা পড়বে। 23 একটু বেশি বেশি হয়ে যায় না ভাই? এটা এখন মার্কেটেই নাই, একদমই খুবই কম, এইজন্য একটু দামটা মানে বেশি, একটু দামটা বেশি। আগে কত? 21,500 বা 22,500 এরকম সেল করছে, আমরাও করছি কিন্তু এখন আসলে পসিবল হচ্ছে না। আচ্ছা ওকে, তারপর আপনি আসেন, আপনি আসলে আমি অবশ্যই একটু কথা বলে একটা সম্পর্ক করার জন্য হলো ফোন, আমরা ডিসকাউন্ট করে দিই। হ্যাঁ, আর আমি বলি এটা তো কিন্তু ক্যামেরা স্টিল না সুন্দর, হ্যাঁ হ্যাঁ, তো চার্জার থাকবে, তো এটা চার্জার থাকবে, সব প্রতিটা ফোনের সাথে আমরা চার্জার প্রোভাইড করি, আমরা চার্জার রাখি না। হ্যাঁ আচ্ছা, এটাও স্টেন, স্টেন জি, মানে কালার আছে अवेलेबल, কালার আছে अवेलेबल, কালার এবং কোয়ান্টিটি এটাও अवेलेबल আছে। আচ্ছা এটা স্টেন প্লাস, স্টেন প্লাস। আচ্ছা বড় সরো ডিভাইস এটা, ফন্টের 12.5 ইঞ্চি, ভালো লাগে কিন্তু। এটার স্টোরেজ কত? এটা হচ্ছে 8128 GB, 8128 জি ভাই। ডিভাইস তো ফ্রেশ দেখা যায়, ডিভাইস তো ঠিকঠাক না, ফ্রেশ ভাই, কোনো ডিভাইসে কোনো কথা হবে না, ডিভাইস না ইনশাআল্লাহ কারো কোনো প্রবলেম হবে না। আচ্ছা ওকে, এটার প্রাইস কেমন পাবো বলেন? এন প্রাইসের প্রাইসটা পড়বে হচ্ছে এটা মাত্র অনলি 25,500 টাকা পড়বে, 25,500, 25 করে দেন না এটা। আচ্ছা 25 করে দিলাম, ফ্ল্যাট 25, একটা চার্জার কিন্তু পেয়ে যাবেন, আর সাথে চার্জার আছে। ভাই কিন্তু যেমনটা বলতেছিল যে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি अवेलेबल আছে, কোয়ান্টিটি আমাদের আরো লাইনে আছে, আসবে প্রোডাক্ট। এটা কত মডেল? এটা হচ্ছে S10 প্লাস, এটা S10 প্লাস, S10 প্লাস দুইটা কালার আছে, এই কালারটা, এই কালারটা, এই কালারটা মনে দেখেন নাই, এটা গোল্ডেন কালার, গোল্ডেন কালারটা। আসলে ভাই এটা তো সুন্দর, ভালো লাগতেছে জি। ফ্রন্টে ডুয়াল পাঞ্চ হোল আছে এটাতে, হ্যাঁ ফ্রন্টে ডুয়াল পাঞ্চ হোল, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এটা স্যামসাং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো সবাই জানি আমরা যে স্যামসাং ডিসপ্লের জন্য সেরা, ডিসপ্লের জন্য সেরা। আচ্ছা ওয়াও, একটা ডিসপ্লে পাচ্ছি আমরা, এটা স্টোরেজ কত জানো? এটা হচ্ছে এটা 256, 800, 800, হ্যাঁ এটা 512,
এটা আবার 8512 8512 জি 8512 8118 আচ্ছা কোনটার প্রাইস কেমন দিবেন এটার প্রাইস পড়বে হচ্ছে 28500 টাকা 28500 জি আচ্ছা আর যেটা 8512 আর এটা হচ্ছে 30500 টাকা পড়বে 30500 জি 30500 ওয়াও না ক্যামেরা পোর্ট্রেট মোডে আছে আপনারা ভিউয়ার্স রে বলে দাও ক্যামেরা কি রকম ক্যামেরা কেমন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা পিক্সেলে পাচ্ছি 6 যেটা আসলে মার্কেটে এখন পাওয়াটা অনেক টাফ আমরা নিজেরা এটা 29-30 করে সেল করছি কিন্তু আসলে এখন পসিবল না এখন 31 পাশে পাওয়া গেল খুবই রেয়ার রেয়ার আমাদের পারচেজ এখন একটু বিসিতে করতে হচ্ছে যেটা সেটা এইটা একটু যোগাযোগ করুন হ্যাঁ যোগাযোগ করব আমরা অবশ্যই একটু পিক্সেল 5 এ ভালো প্রাইস চাই ভাই পিক্সেল 5 এ আমি হচ্ছে একদম একদম লাস্ট যেটা নিচে আসলে আপনি বলতে পারবেন না আচ্ছা একদম 20000 টাকা ফ্ল্যাট 20000 ফ্ল্যাট 20000 টাকা ফ্ল্যাট 20000 পিক্সেল 5 এটা কিন্তু মোটামুটি ভালো প্রাইস বলা যায় আর ভাইয়ের কাছে কিন্তু 8118 জি ভাই মানে কন্ডিশন ফ্রেশ আছে কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আচ্ছা 20000 টাকা পিক্সেল 5 পিক্সেল 4 এক্সএল 4 এক্সএল জি ওরে বাপ রে এটা আবার পলিগন এটা মাত্র বের করে রাখছে আর কি মাত্র আসছে ফোন ও বাইরে থেকে যেভাবে আসছে হ্যাঁ যেভাবে আসছে ভাবে আচ্ছা 4 এক্সএল কেমন পাচ্ছে প্রাইস এটার প্রাইস হবে হচ্ছে 19000 টাকা পড়বে 19 সনিক 5 5 জি স্ন্যাপড্রাগন প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর ওয়াটারপ্রুফ থাকে বেশ ভালো হ্যাঁ সব আচ্ছা এটার প্রাইস কেমন পাবো এটার প্রাইস পড়বে অনলি 15000 টাকা পড়বে 15000 15000 এক্সপেরিয়া 5 এক্সপেরিয়া 5 আচ্ছা এক্সপেরিয়া 1 এক্সপেরিয়া 1 6600 জিবি ভালো জিনিস 6600 6600 এটার প্রাইস কেমন পাচ্ছেন ভাই এটার প্রাইস পড়বে 18500 টাকা পড়বে 18500 18500 এক্সপেরিয়া 1 টা না এক্সপেরিয়া 1 বড় সরু বেশ সুন্দর কিন্তু এটা জি আচ্ছা এরপর এলজি ভেলভেট পাচ্ছি জি এলজি ভেলভেট আচ্ছা 6100 8100 জিবি সরি 8100 জিবি দিন আচ্ছা এটার প্রাইস পড়বে 21000 টাকা পড়বে 21000 21000 8100 জি মানে 6100 কিন্তু 19 18 এরকম পাওয়া যায় আচ্ছা একটা মিস করছি লো বাজেটের ফোন স্যামসাং এর এটা হচ্ছে M30 M30 6400 জিবি 4600 আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস পড়বে 9000 টাকা 9000 এটা কি ভালো প্রাইস সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিয়ার ফিঙ্গারপ্রিন্ট বাট সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে জি সেকেন্ডারির জন্য ভালো আচ্ছা আসলে 500 টাকা অন করে দিবেন আসলে ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন তো লাস্টে হচ্ছে কিছু বক্স কিছু বক্স আর আইফোন কালেকশন বক্স আমাদের আইফোনের কালেকশন আর আসছে এজন্য আইফোনের কালেকশন একটু কম আমাদের কাছে আপাতত লাগলে যোগাযোগ করব লাগলে অবশ্যই যোগাযোগ করব আচ্ছা আইফোন এক্স আর পাচ্ছেন রেড কালার জি ব্যাটারি হেলথ কেমন আছে 64 ব্যাটারি হেলথ আছে 89 ভালোই তো 64 জিবি আচ্ছা এটা প্রাইস কেমন পাবো এটা প্রাইস পড়বে 28500 টাকা পড়বে 28500 সাথে চার্জার দিয়ে দিব সাথে চার্জার থাকবে চার্জার দিয়ে মানে ফ্ল্যাট 28 করে দেন সাথে চার্জার দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপনার চ্যানেলে শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য যারা আসবে 28000 টাকা আইফোন এক্স আর পাবেন এবং চার্জার পাক পেয়ে যাবেন সাথে একটা শুধুমাত্র আপনার জন্য হ্যাঁ আচ্ছা উইদাউট বক্স আচ্ছা আইফোন 7 প্লাস পাচ্ছেন জি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা এই যে হালকা পাতলা স্ক্র্যাচ আছে যে কভার আজকের ফোন না এটা অনেক আগের ফোন অনেক আগের ফোন ব্যাটারি চেঞ্জ না জেনুইন ব্যাটারি চেঞ্জ জি ব্যাটারি চেঞ্জ 128 এটা কিন্তু ক্যামেরার জন্য বিখ্যাত যারা আসলে 20 এর নিচে ফোন নিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট ফোন হবে 7 প্লাস টা একদম ভালো একদম বেস্ট হবে আচ্ছা একটা বেস্ট প্রাইস দিয়ে দেন তাহলে এটার বেস্ট প্রাইস যদি আমি বলি এটা হচ্ছে 18000 টাকা পড়বে ফ্ল্যাট 18000 ফ্ল্যাট 18000 টাকা 18000 আইফোন 7 প্লাস 128 জিবি 18000 এক্সেস ম্যাক্স আছে এখন এক্সেস ম্যাক্স 97 ব্যাটারি যেটা আছে অথেন্টিক আছে আচ্ছা এগুলো চেক করে দেখে নিতে পারবেন চেক করে নিতে পারবেন সমস্যা নেই এক্সেস ম্যাক্স এক্সেস এর তো ডিসপ্লে ওয়াও ওয়াও হ্যাঁ ডিসপ্লে এক্সেস এর ডিসপ্লে সবথেকে ভালো দেন 12 11 এর থেকে এক্সেস এর ডিসপ্লে এক্সেস ম্যাক্স এর ক্যামেরা সুন্দর বা ডিসপ্লে সুন্দর হ্যাঁ আচ্ছা প্রাইস আসি তাহলে ভাই এটার প্রাইস হবে 40000 টাকা পড়বে 40 আইফোন এক্সেস ম্যাক্স 256 ব্যাটারি লোন কম এমবি ভাই হ্যাঁ এটা ব্যাটারি লোন কম মানে 76 মানে কম থাকলেও এখনো চেঞ্জ করা হয়নি বুস্ট করা হয়নি যেটা বলে মার্কেটে বুস্ট করা হয়নি বুস্ট করা হয়নি যেটা অথেন্টিক টাচ তাহলে একটা ভালো প্রাইস দিয়ে দেন এটার প্রাইস পড়বে 37 36000 আইফোন 11 প্রো
ইসরোস কত ছিল ভাইয়া? এটা হচ্ছে 256। প্রাইসটা কেমন দিচ্ছেন? এটা প্রাইস পড়বে 51,000 টাকা। 51,000 ভালো প্রাইস। জি, সাথে চার্জার দিয়ে দিই। সাথে চার্জার থাকবে। আইফোন 11 প্রো সাথে। এরপর আইফোন এক্সএস এ চলে আসে। এক্সএস এ দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্যাটারি হেলথ 85 আর একটা হচ্ছে 90 এর উপরে। 90 এর উপরে? এটা তো যা আছে জেনুইন। আচ্ছা ওকে, প্রাইসটা বলে দেন। এটা যেটা 85 ওটা প্রাইস পড়বে হচ্ছে 30,000 টাকা। 30? হ্যাঁ, 38। আচ্ছা ওকে। আর যেটা হচ্ছে ব্যাটারি হেলথ একটু বেশি ওটা পড়বে হচ্ছে 31,500। 31,500 এবং 30? হ্যাঁ, 31,530। আচ্ছা ভাইয়া, যেমনটা বললো আইফোন এক্সএস এবং এক্সএস ম্যাক্স এর বরাবরই ক্যামেরা সুন্দর। হ্যাঁ, বরাবরই ক্যামেরা, ডিসপ্লেটা সুন্দর, কালার আছে, হোয়াইট কালার আর গোল্ডেন কালার। গোল্ডেনটা কালার এখন চাহিদা বেশি মার্কেটে, অনেক বেশি। হ্যাঁ আচ্ছা ওকে, একদম দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি। প্রাইসটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, বাইরে কোনো কথা থাকলে যোগাযোগ করবেন, আমি অবশ্যই ওনার করার চেষ্টা করবো। নতুন সব ভাই আমি একদম লাস্ট যতটুকু পারি কাস্টমার সার্ভিসটা দিব, মানে ফার্স্ট অফ অল আমি কাস্টমার সার্ভিসের দিকে ফোকাস দিচ্ছি, সেলের দিকে না, সত্যি কথা। আচ্ছা ওকে, আই থিঙ্ক ভালো কিছু থাকবে। তবে ভাইয়ের কাছে ডিভাইস কিন্তু একদম ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা শেষে এসে একটু গ্যারান্টি ওয়ারেন্টিটা বলবো। আমাদের গ্যারান্টি হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট আর ঢাকার বাইরে হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট। আচ্ছা, আর আমরা এখন তো ল্যাপটপের সাথে করি, এই জন্য আমরা প্রতিটা ফোনে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। লাইফ টাইম? লাইফ টাইম ল্যাপটপও লাইফ টাইম দিই আমরা এখন, এই জন্য ফোনেও লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমরা। জি আচ্ছা, আর ডিভাইসে তো কোনো প্রবলেম নাই, মানে ত্রুটি থাকবে না? আই থিঙ্ক ইনশাআল্লাহ ভালো থাকবে। আই থিঙ্ক থাকবে না, কারণ আমরাও দেখে রাখছি প্রোডাক্টগুলো, কারণ আমরা একটা পারচেজ দেখি না প্রোডাক্টগুলো। আচ্ছা ওকে, কুরিয়ারের ক্ষেত্রে কি বলবেন? কুরিয়ারের ক্ষেত্রে আমাদের নতুন সবের ক্ষেত্রে শুধুমাত্র এই অফারটা যে আমরা হচ্ছে 510 টাকা শুধুমাত্র অ্যাডভান্স করলে আমরা ফোনটা কুরিয়ার করে দিব। 510 টাকা? আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা ওই টাকা মেরে দিবেন? টাকা মেরে দিবেন না, 510 টাকা অ্যাডভান্স করলে আমরা ফোন পাঠিয়ে দিব, বাকিটা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে, সুন্দরবন বাবা এসে পরিবহনের মাধ্যমে আপনার প্রোডাক্ট যে কোনো জেলা থেকে ওখানে চেক করে নিতে পারবেন। আপনি যে আমাকে যদি ফোন দিয়ে বলেন যে চেক করে নিবো ভাই, ওখানে চেক করে পাশাপাশি ডিভাইসের কন্ডিশন গুলো একদম ফ্রেশ ছিল। তো আজকে বিদায় নেই ভাইয়া, দেখা হবে খুব দ্রুত। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।